Assalamualaikum everyone. Welcome to my brand new video. Today, আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটবেলার একটি শখ নিয়ে। ছবিতে দেখতে পাচ্ছেন একটি বিশালাকারের গুড়ি। গুড়িটির দৈর্ঘ্য 12 ফুট এবং প্রস্থ 18 ফুট। গুড়িটির নাম আমাদের লোকাল ভাষায় বলে কমরকাটা। প্রতিবছর আমাদের গ্রামে বিভিন্ন রকম গুড়ি উড়ানো হয়। তাদের মধ্যে এই গুড়িটি খুবই জনপ্রিয়। বাই দ্য ওয়ে, এই বিশাল আকারের গুড়িটি বানানো হয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তারুইন্দিয়া ইউনিয়নের চর্জিদর গ্রামে। এই গুড়িটি বানানোর জন্য বাচ্চা থেকে বুড়ো সবাই একে অন্যকে অনেক সাহায্য করেছে, কারণ তাদের মধ্যেও খুব ইচ্ছে ছিল বিশাল আকারের একটি গুড়ি উড়বে আমাদের এই গ্রামের আকাশে। যাই হোক, আমি জানি কোনো কিছু সেলিব্রেশন করা হয় আগে, কিন্তু আমরা করেছি ঠিক উল্টোটা। আমরা আগে গুড়ি উড়াবো, তারপর সেলিব্রেশন করব। তাও কি, এই ছোট্ট সেলিব্রেশনটি হবে খোলা আকাশের নিচে ধানক্ষেতের মাঝে। এই ভিডিওটিতে কিছু ফানি সিন থাকবে, সো গাইজ ডোন্ট টেক দোজ সিরিয়াসলি। সো গাইজ, আসুন দেখে নেই এই গুড়িটি ফার্স্ট টু লাস্ট কিভাবে বানানো হয়েছিল। এট ফার্স্ট আমরা বিশাল আকারের বাঁশ নেই খুব ভালো কন্ডিশন দেখে। তারপর এই বাঁশটি দুই ভাগে ভাগ করা হয়। তারপর এই দুই ভাগকে ভাগ করে যে কাঠামোটি বানানো হয় তাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে কামানি। এটি সবচেয়ে জটিল কাজ, এটি বানাতে পুরো একদিন চলে যায়। দ্বিতীয় দিন আমরা গুড়িটির সম্পূর্ণ কাঠামো শেষ করি। ঠিক আগের দিনের মতোই সারাদিন চলে যায় এই বিশাল দেহি কাঠামোটি বানাতে। ভিডিওটিতে যে ব্যক্তি দেখতে পাচ্ছেন তার নাম ফয়সল, এই গুড়িটি মেক করার প্রধান ইঞ্জিনিয়ার। তৃতীয় দিন আমি আমার বাসা থেকে বের হই, আমার গ্রামের দিকে রওনা হলাম। আমার বাসা থেকে আমার গ্রামে গিয়ে পৌঁছতে সময় নেয় প্রায় 45 মিনিট। সর্বপ্রথম আমি আমার গ্রামে গিয়ে আমাদের আম গাছ থেকে আমি আমার কাজিন কাঞ্চনকে নিয়ে আম পাড়ি। আর এই ছোট্ট আম গাছটির নাম খুব ভালো, তাই আমরা এই গাছটিকেই বেছে নিই। অন্যদিকে আমাদের গুড়ির হেড ইঞ্জিনিয়াররা গুড়িটির এলোমেলো সুতাকে নাটায় পেঁচানোর জন্য তৈরি করছে। আমাদের টিমের ছোট্ট টিম মেম্বার সোয়াদ গুড়িটির সোটাটিকে টেনে নিয়ে সোজা করছে। যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রামের পূর্ব দিক। বিশাল পরিমাণে জায়গা আছে এই গুড়িটি ওড়ানোর জন্য, কিন্তু আমরা এই জায়গায় আমাদের এই বিশাল দেহি গুড়িটিকে ওড়াবো না। আমাদের আরেকটি জায়গা আছে পশ্চিম দিক দিয়ে, যেখানে সে জায়গাটি আগের তুলনায় অনেক বড়। এই গুড়িটি ওড়ানোর জন্য একদম পারফেক্ট। এদিকে আমি আমার জুতাগুলোকে খুলে ফেলি, আমি ছোটোখাটো একটা প্রস্তুতি নেই তাদের সাথে যাওয়ার জন্য। যদিও আমি এলোমেলো সুতাগুলোকে খোলার জন্য খুব এক্সপার্ট না, তবুও একটু গিয়ে দেখলাম তারা কিভাবে সুতা খুলছে। অন্যদিকে এক পিচ্ছি এসে হাজির তার বাবা এবং ভাইয়ের সাথে বিশাল এই গুড়িটি দেখার জন্য। একে একে সবাই ব্যস্ত হয়ে পড়ল, কারণ সুতা খুব বেশি এলোমেলো হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এই সুতাগুলোকে খুলতে হবে। এদিকে আমাদের ফিউচার সেনাবাহিনী খুব বেশি ব্যস্ত নাটায় বানানোর জন্য, কারণ নাটায় ছাড়া গুড়ি ওড়ানোটা খুব কষ্ট হবে। প্রতিটা স্টেপে স্টেপে সবাই ব্যস্ত, লক্ষ্য তাদের একটাই, গুড়ি উড়বে আমাদের এই গ্রামের আকাশে। কিন্তু এর মাঝে ঘটে গেল এক বৈশাখী ঝড়। ঝড় থামার পর সবাই আমাদের এই গুড়িটিকে নিয়ে আমাদের পশ্চিম দিকে খোলা জায়গায় চলতে শুরু করলো। বিশাল দেহি এই গুড়িটি নেওয়ার জন্য দুজন রওনা হলো, শাহিন এবং ফয়সাল। বাচ্চারা সবাই হইহুল্লোড় শুরু করলো, কারণ এত বড় গুড়ি আর কোথাও দেখে নাই। সবাই সারিবদ্ধভাবে চলতে শুরু করলো গুড়ি নিয়ে, কারণ এটি হচ্ছে গুড়ি ওড়ানোর সঠিক সময়। এই গুড়িটি ওড়ানোর জন্য বেশি পরিমাণে বাতাস দরকার। অবশেষে আমি আমার ক্যামেরা নিয়ে কাদায় নেমে পড়লাম, কারণ পুরো জমি এখন বৃষ্টিতে ভিজে আছে। গুড়ি নিয়ে সবাই ছুটল কোলা আকাশের দিকে। এদিকে অন্য গ্রাম থেকেও মানুষ আসা শুরু করলো, কিন্তু এদিকে একটু ঝামেলা হয়ে গিয়েছে। জিহাদ হেঁটে যাওয়ার সময় সাব্বির পিছন থেকে জিহাদের জুতায় পা দিয়ে চাপ দিতেই তার জুতা ছিঁড়ে যায়। অবশেষে জিহাদ জুতা ছাড়াই চলতে শুরু করে। তাতেই শেষ না, রাস্তায় রেখে আসা জুতা শুভ ফেলে দেওয়ায় জিহাদ রাগে শুভকে হালকা মানের একটু পিটুনি দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিহাদ ব্যর্থ হয়। অবশেষে আমি আমার ক্যামেরাম্যানকে ক্যামেরাটা দিয়ে হাঁটতে শুরু করলাম। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা আমাদের গ্রাম চর্জিতর।
আর পানির অপর পাশে যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পাশের গ্রাম শ্রীপুরজিতর। সবাই গুড়ির সোটা দিকে টেনে সোজা করছে, আর তিন চারজন দেখছে যে গুড়ির সব ঠিকঠাক আছে কিনা। এবার সময় এসেছে গুড়িটি উড়ানোর। তিনজন গুড়িটিকে উড়িয়ে দিচ্ছে, আর অন্যদিকে তিনজন গুড়িটির সোতা টেনে আকাশে তুলবে। আমরা গুড়িটিকে আকাশে ভালোভাবে উড়াতে সক্ষম হয়েছি, সবাই অনেক খুশি। গুড়িটি কিন্তু খুব সুন্দরভাবে আকাশে উঠতেছে। সবাই রওনা হলাম বাড়ির দিকে, কিন্তু এই ছেলেটি এমন করলো কেন তা আমি জানি না। এমনিতে আমাদের বিনোদনের অভাব নেই, তার মাঝে আবার বিনোদন দিতে চায়। তারপর শুরু হলো ঘুড়ি উড়ানোর সোতা দিয়ে গাছ থেকে আম পাড়া। অনেক পরিমাণে আম পাড়া হলো। তারপর শুরু হলো বাজি ফোটানোর পালা। বাজি ফোটাতে গিয়েও বিনোদনের শেষ নেই। তারপর যে ব্যাপারটি ঘটল তা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে। আমাদের ছোট টিম মেম্বার সুয়াদ, তাকে আমাদের বিশাল গুড়িটির সোতাকে টেনে ধরতে রাখতে বলা হয়েছিল, আর তারপর আপনারাই দেখুন কি কাণ্ডটাই না ঘটল। আমি কিছু সময় গুড়িটিকে টেনে ধরে রাখলাম, বেশ ভালোই লাগছিল। তাও তখন বাতাস কম ছিল, সে পরিমাণে বাতাস থাকলে গুড়িটি ধরে রাখতে আমার পক্ষেও সম্ভব ছিল না। সে সাথে আবারও ফজলামো শুরু হলো একে অন্যের সাথে। অবশেষে গুড়িটিকে নামিয়ে আনতে আমরা সক্ষম হয়েছি খুব ভালো কন্ডিশনে। আমাদের গুড়িটি এতটাই বিশাল ছিল, রাস্তা দিয়ে নিয়ে যেতেই অনেক কষ্ট হচ্ছিল। পাঁচজনে মিলে গুড়িটিকে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। সো গাইস, আলটিমেটলি এটা হচ্ছে আমাদের টিম, যে এখানে আছে ফস্ত, তারপরে আছে অবি, এখানে আছে যে আলামিন, আরও অনেক রকম টিম মেম্বার অনেকজনকে আপনি দেখতে পাচ্ছেন। এদিকে আছে রাকিব। সো আমাদের যে মেইন যে হেড যে ফয়সাল, আমরা তাকেই খুঁজতেছি। সো আলামিন, আমাদের যে গ্রামের মাঝে এত বড় একটা গরিব নিয়ে তোমার কেমন লাগতেছে? আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আশা করি আমার অনেক ভালোই লাগতেছে। আচ্ছা, তো সুয়াদ এটা হচ্ছে আমাদের একজন ছোট্ট টিম মেম্বার, তো সুয়াদ কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। গুড। রাকিব, বিজনেসম্যান, ব্যবসায়ী মানুষ, মানে সবকিছু দিয়ে আমাদেরকে আসলে সময় মোটামুটি একটা সময় দিয়েছে, বাট আলটিমেটলি আমি বলবো যে রাকিব আমাদের সাথে ভালোই সংযুক্ত ছিল। তো রাকিব, আমাদের এত বড় একটা গুড়ি বানিয়ে তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালোই লাগছে। আমি দোকান লয়ে এখন ব্যস্ত, তাই আমি গুটি সময় দিতে পারি যাই, তাই এখন আমি এসে খুব ভালো লাগছে। উরানি দেখছি খুব মজা লাগছে, আনন্দ। ওকে, ধন্যবাদ। এখন কিছু ইনফরমেশন জানবো শান্তর কাছ থেকে, যে শান্ত, তোমার এত বড় একটা গুড়ি বানিয়ে তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আচ্ছা, এদিকে আছে তামিম। তামিম, কিছু বলো গুড়িটা সম্পর্কে। আসলে গুড়ি বানানো নিয়ে তো সহজ না, তারপরে আমরা অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে বানাইছি গুড়িটা, বানাইতে কষ্ট হয়েছে, তবে কষ্ট তো করতে হবে, আপনার জন্য একটু কষ্ট করলামই। আর গুড়িটা বানাইছি, বানানোর উদ্দেশ্য হলো আমরা যা আছে সবাই নিয়ে একটু আনন্দ করলাম, একটু ফুর্তি করলাম। ভাই আইসে অনেকদিন পরে দেশের বাইরে, তে আইসে সবাই নিয়ে একটু মজা করলাম, এতটুকুই আপনাদের কাছে এতটুকুই রইল। ধন্যবাদ তামিম। সো গাইজ, আলটিমেটলি আমি আছি আমার গ্রামে। মোস্ট অফ দ্য টাইমস আমি অন্য টাইপের ভিডিও আপলোড দিয়ে থাকি, বাট টুডে আমি চেষ্টা করেছি একটা ডিফারেন্ট ব্লগ বানানোর জন্য, যাতে একটা এন্টারটেনমেন্ট সাথে আমার যে আমি ছোটোবেলা থেকে আমার যে এই যে টিম মেম্বারগুলোকে দেখতে পাচ্ছেন আমি তাদের সাথে মোস্ট অফ দ্য টাইমস আমি স্পেন্ড করেছি। তাছাড়া আমি চাই যে আমাদের গ্রামে সেটা একটা ঐতিহ্য, আমি যে সময় ছোটো ছিলাম আর সেই সময় থেকে এখন পর্যন্ত আমি অনেক রকম গুড়ি বানাইছি, সেই সাথে আমার যে আমার পাশে যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু আমাকে অনেক হেল্প করছে, বা তারাও অনেক রকম গুড়ি বানায়। সো এটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশন, এটা আমাদের যে কাইন্ড অফ ফোর্থ জেনারেশন, সো সেই সময়টা থেকে এখন পর্যন্ত এটা চলে এসেছে। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন, এবং স্টে ওয়েল, স্টে হেলদি, অ্যান্ড আল্লাহ হাফেজ।